দর্শক আসসালামু আলাইকুম, রোজা এগ্রো ফার্মে আপনাদের স্বাগত জানাচ্ছি। পেঁপে এমন একটি লাভজনক অর্থকরী ফসল যা ফল ও সবজি হিসেবে খাওয়া যায়। বাংলাদেশের মাটিতে বছরে দুইবার পেঁপে চাষ হতে দেখা যায়, শীতের আগে এবং শীতের পরে। আমাদের দেশে কৃষকরা মাটি পরীক্ষার বিষয়টি গুরুত্ব না দিলেও অনেকটা অনুমানের উপর নির্ভর করেই জমিতে সার প্রয়োগ করতে দেখা যায়। তাতেই চাষিরা প্রচুর পরিমাণে ফলন পেয়ে থাকেন। চাষিদের মতে প্রতি মাসেই নির্দিষ্ট পরিমাণ সার প্রয়োগ করলে পেঁপের ভালো ফলন পাওয়া সম্ভব। দর্শক, মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের অভিজ্ঞ পেঁপে চাষি শাহ আলম। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাহ আলম। তিনি এবারও 8 বিঘা জমিতে পেঁপে চাষ করেছেন। তিনি পেঁপে গাছের সঠিক বৃদ্ধি এবং বেশি ফলন পেতে নিয়মমাফিক সার প্রয়োগের উপর জোর দিয়ে থাকেন। কারণ জিজ্ঞেস করলে তিনি জানান, পেঁপে একটি উচ্চ ফলনশীল ফসল। দেশি জাতের এক একটি পেঁপে গাছে কমপক্ষে 1.5 থেকে 2 মণ সবজি পাওয়া যায়। সে কারণে পেঁপে গাছে সারও বেশি প্রয়োজন হয়। কিভাবে এবং কতদিন পরপর সার দিতে হয় সে সম্পর্কে জানতে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। পেঁপে চাষী শাহ আলম জানান, পেঁপে চাষ 2 পদ্ধতিতে করা যায়। 1, সরাসরি জমিতে বীজ রোপণ করে। 2, বীজ থেকে চারা তৈরি করে 40 থেকে 45 দিন বয়সের চারা জমিতে রোপণ করার মাধ্যমে। বীজ সরাসরি জমিতে দেখা গেছে 1/2 ইঞ্চি পরিমাণ নিচে দিয়া 5টা একটু করে দেখা গেছে রাউন্ড করে দিলে, 4টা অথবা 5টা বীজ দিলে আপনার গাছ হয়ে যাবে ইনশাল্লাহ। ওখান থেকে ওই গাছগুলো প্রতি মাসে আপনি যত্ন নেবেন, প্রতি মাসে সার দেবেন অল্প অল্প, এভাবে যত্ন করতে করতে এই গাছগুলো বাগান হয়ে যাবে। আর চারা রোপণ করেও করা যায়, এই দুইটা নিয়মই করা যায়, সমস্যা নেই। আমার বাগানে আমি 3 বিঘা করছি সরাসরি বীজ থেকে এই চারা ইয়া বাগান করছি, আর এলো 5.5 বিঘা করছি চারা দিয়ে। তো দুটোটাই করা যায়, কোনো সমস্যা নেই। তবে পেঁপে চাষের আগে এবং প্রতি মাসে সার ব্যবস্থাপনার বিষয়টিকে তিনি গুরুত্ব সহকারে নিয়েছেন। তাছাড়া কাঙ্ক্ষিত ফলন পাওয়া কোনোভাবেই সম্ভব না। সারের মধ্যে রয়েছে টিএসপি, পটাশ, ইউরিয়া ও জিপসাম। এছাড়া বোরন, সালফার, ম্যাগনেশিয়াম ও দস্তা দিয়েছেন তিনি। তবে সার দেওয়ার সময় অবশ্যই গাছ থেকে কমপক্ষে 1 হাত দূরত্বে রিং পদ্ধতিতে দিতে হয়, তাছাড়া গাছের ক্ষতি হবে বলেও জানান শাহ আলম। আসলে পেঁপে গাছ তো অনেক উচ্চ ফলনশীল, এটার মধ্যে খাবার অনেক বেশি লাগে। সার ব্যবস্থাপনায় দেখা গেছে আমরা মাসে এক ধরনের, এক মাসে সার দেবো, আরেক ধরনের মাস, আরেক মাসে আরেক ধরনের দেবো। আমরা যদি মনে করেন যে অন্য ফসল দেই তাহলে আমরা পুরো জমিতে সার ছিটিয়ে দেবো, এটা হলো একটা নিয়ম। আরেকটা নিয়ম হলো গর্ত করে করে সার ব্যবস্থাপনা দেওয়া, এটা একটা নিয়ম। তো যে যেভাবে সহজ মনে করে ওইভাবে দেবে, আমাদের এখানকার কৃষকরা দুইভাবেই করে। তো দেখা গেছে যদি পুরো জমিতে সার দেয় সেক্ষেত্রে সে পুরো সব ধরনের সার ব্যবহার করবে, এর মধ্যে বোরন দেবে, সালফার দেবে, ম্যাগনেশিয়াম দেবে এবং আপনার দস্তা জিঙ্ক যেটা এটা দেবে। এটা আপনার প্রতি বিঘাতে দেখা গেছে আমরা 100 গাছের জন্য প্রথম পর্যায়ে 200 গাছের জন্য 1 কেজি পরিমাণ করে দিলে এই 4টা আইটেম গেল। এর মধ্যে এর পাশাপাশি আপনাকে টিএসপি এবং পটাশ, ইউরিয়া আর হলো জীবসার, এই 4টা উপাদান দিবেন 50 গ্রাম করে গাছ হারে। এবং যদি আপনি পুরো জমিতে দেন সেক্ষেত্রে আপনি দেখা গেছে এই জমিতে মোটামুটি আধা মন করে দেখা গেছে যদি আপনি দিয়ে দেন তাতে হয়ে যাবে, এটা হলো একটা সিস্টেম। আর যদি আপনি গর্ত করে দেন সেক্ষেত্রে আপনি গর্তের মধ্যে দেখা গেছে প্রথম পর্যায়ে আমরা প্রতি ইয়া দেখা গেছে চারা লাগানোর পরে, প্রথমে চারা লাগানোর শুরুতে আমরা জৈব সার 2 কেজি করে দিয়ে কোনো জৈব সার দিতে পারি, আমরা বার্মি কম্পোস্ট দিতে পারি, এবং যদি আমরা গোবর থাকে পুরানো সে গোবর 3-4 কেজি হারে দিলে, আর ওই গোবরের মধ্যে আমরা কিছু পরিমাণ দেখা গেছে 150 গ্রাম করে জীব সার দেবো। আর পাশাপাশি আপনার কিছু এই যারা দানাদার বিষ আছে এটা 5 গ্রাম করে দিয়ে দিলে, আর কিছু না দিলেও ইনশাল্লাহ গাছ ভালোই হবে। এর পরবর্তী মাসে থেকে আমরা সার প্রয়োগ করব, পরবর্তী মাসে সার প্রয়োগ করব এইভাবে যে প্রতি গাছ প্রতি এই আপনার দেখা গেছে 200 গাছের প্রতি দেখা গেছে 1 কেজি ম্যাগনেশিয়াম, 1 কেজি বোরন, 1 কেজি সালফার আর 1 কেজি দস্তা জিঙ্ক, এই 4 ধরনের সার। আর পাশাপাশি আমি দেখা গেছে ইউরিয়া 50 গ্রাম, আপনার পটাশ 50 গ্রাম আর হলো জীব সার 50 গ্রাম প্রতি গাছে, এটা হলো প্রতি মাদা। এভাবে যদি এই মাসে দিলাম
এটা 60 দিন পরে আবার দেব। মাঝখানে আবার এই বোরন সালফার লাগবে না, মাঝখানে লাগবে হলো আপনার ওই শুধু তিনটা আইটেম দিলেই হবে, আপনার ইউরিয়া, পটাশ আর হলো জিপসার। গাছ থেকে কত দূরে দিতে হয় এটা? গাছের আপনি কমসে কম 1 ফিট, গাছের গোড়ার থেকে 1 ফিট বাই 1 হাত এরকম দূর দিয়ে দিবেন, রাউন্ড করে দিলে ভালো সবচেয়ে। আর একটা সিস্টেম হলো এই যেখানে মাটি তোলা দেখতেছেন, আমরা দুইবারে তুলছি, দেখা গেছে আমাদের জমির মধ্যে একবার সার দিছি তখন অল্প কিছু মাটি তুলছি, তাহলে আমাদের সহজ হয়ে গেছে রিং করে সার দিয়া, এরপরে দেখা গেছে আমরা এই মাটি তুলে দিছি, আবার 1 মাস পরে আবার সার দিছি আবার মাটি তুলছি, এভাবে দুইবার হয়ে গেলো, তখন আগে দেখা গেছে আমাদের আর বাড়তি খরচ হলো না, ঘাস উঠে গেলো, জমিও পরিষ্কার হয়ে গেলো। আর পাশাপাশি দেখা গেছে আমাদের এই যে গাছের গোড়ায় যে অনেকে খুঁটি ব্যবহার করে, আমরা এই বাগানটা কিন্তু খুঁটি ব্যবহার করা হয় না, কারণ হলো খুঁটি ব্যবহার না করে এরা মাটি দিছে আর ওই সার দিছে, এতে দেখা গেছে দুই ধরনের কাজটা তার সুবিধা হয়ে গেছে। এইভাবে দেখা গেছে জ্বর তুফানে ইনশাল্লাহ গাছগুলো পড়বে না। তো আর কাঁচা ফলন তো দেখা গেছে যখন আসে তখন থেকে প্রতি 10 দিন পর পর তোলা যায়। চারা রোপণের কতদিন পর থেকে কাঁচা পেঁপে তোলা যাবে? হ্যাঁ, চারা রোপণের 7 মাস পরে থেকে পেঁপে বিক্রি করতে পারবেন, কারণ শীতের কারণে একটু গ্যাপ হবে, অনেকে মনে করে যে আরও দ্রুত হয়, আসলে যখন গাছটা আবার গরমের সময় লাগানো হয় তখন দ্রুত হয়, কিন্তু শীতের আগে লাগানোর কারণে 1 মাস একটু লেট হবে। তার মানে ভাদ্র মাসে যদি চারা রোপণ করে তাহলে চৈত্র বৈশাখ মাসে গাছের অবস্থা বুঝে দিবে প্রতি মাসে মাসে অল্প অল্প হলে যদি কিনা দেয় তাহলে আর হলো পাশাপাশি সে স্প্রে করবে। তিনি আরো জানান পেঁপের চারা রোপণের পর থেকে মাটির জো বুঝে 12 থেকে 15 দিন পর পর পানি সেচ দিতে হয়। এছাড়া অতিরিক্ত সেচে বা বৃষ্টির পানির কারণে পেঁপে গাছের গোড়া পচা রোগ দেখা দিতে পারে, সেজন্য মাঝে মাঝে ছত্রাকনাশক স্প্রে করতে হয়। এছাড়া ফল ফুল ও গাছ সতেজ রাখার জন্য মাঝে মাঝে পিজিআর স্প্রে করা হয়। দেশি জাত হয় মোজাইক ভাইরাস কম হয়, কিন্তু মাঝে মাঝে ফল ছিদ্রকারী পোকা, সাদামাছি সহ বিভিন্ন ধরনের ছোট ছোট পোকা দেখা যায়, সেজন্য 10 থেকে 12 দিন পর পর কীটনাশক ব্যবহার করা হয় বলে জানান জনাব শাহ আলম। ছোট গাছের থেকে আপনার চারা গাছ থেকে স্প্রে করবে প্রতি 15 দিন পর পর স্প্রে করবে, আপনার মেনকোজেব গ্রুপের যে কোনোটা, ট্রাইকোজেব আমরা ব্যবহার করি এবং মেনকোজেব গ্রুপের যে কোনোটা ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ, এটা আপনার হ্যাঁ ছত্রাকনাশক ট্রাইকোজেব মেনকোজেব গ্রুপের, তো এর সাথে সাথে আমরা পিজিআর যেটা মিশ্র একটা লিকুইড সার এটা দিই, এইভাবে 15 দিন পর পর দিলে গাছের মধ্যে রোগ সুখ খুব কম হবে ইনশাআল্লাহ। গাছে স্প্রে করে দিতে হয়? জি, 15 দিন পর পর স্প্রে করতে হয়। নাকি গাছের গোড়ায় দিতে? না না, গাছের পাতা সহ স্প্রে করতে হয়, পাতার নিচে এবং উপরে স্প্রে করে দিতে। আচ্ছা, এমনি চারা রোপণ থেকে কাঁচা পেঁপে ওঠানো পর্যন্ত কি কি রোগ হতে পারে? এখানে দেখা গেছে রোগ তো এই যে মাটি যখন তোলা হয় তখন পানি দিলে একটু গোড়া পচা হয়, তখন আমরা ব্যানার প্লাস একটা আছে ওটা খুব উপকারী, ওইটা আমরা স্প্রে করি, এটা দুইবার 1 সপ্তাহ পরপর দুইবার স্প্রে করলে গোড়া পচার আর হবে না, এটা গেল। আর পাতার মধ্যে এই যে কুকড়ানো যে রোগগুলো হয় এগুলি বিশেষ করে লাল পাতা লাল হয়ে যায়, এগুলি মূলত সার ব্যবস্থাপনার কারণে হয়, যদি সার ব্যবস্থাপনা ঠিক থাকে তাহলে এগুলি হবে না, আর যদি হয়ও সেক্ষেত্রে আমরা ম্যাস মেলা কিছু ছত্রাকনাশক আছে যেগুলি আমরা ব্যবহার করি, ওই ট্রাইকোটানল আছে এগুলি ব্যবহার করলে মিক্স করে দেখা গেছে ওগুলি সেরে যাবে ইনশাল্লাহ। আর আর কী কী রোগ হতে পারে? রোগ তো মূলত দেখা গেছে গোড়া পচা ঢলে পড়া রোগ এবং পাতা লাল হয়ে যায় এগুলি রোগ হয়, আর এগুলি মূলত সার ব্যবস্থাপনা খারাপের জন্যই হয় আর কি। আর এমনি ফলে কোনো সমস্যা না? ফলে দাগ হয়? ফলে আমরা দেখা গেছে কিছু এই পিজিআর জাতীয় কিছু আছে, ভিটামিন আছে, এগুলি দিলে ফলগুলো সুন্দরও থাকে আর ফলে রোগ সুখ কম হয়। পোকামাকড় কোনো ডিস্টার্ব করে না? পোকামাকড় করে কিছুটা আছে, কিছু পোকা আছে ওগুলি দেখা গেছে, কিছু ওই কম দামি কিছু বিষ আছে এগুলি ওই সারের দোকান গেলে ওনারা দিয়ে দিবে। ওদের পোকা হয়, এগুলোর মধ্যে এক ধরনের ফল ছিদ্র করে, এক ধরনের সাদা মাছি ওই ওই পোকাটা একটু ওই হয় আক্রান্ত হয়, এছাড়া পেঁপে খুব বেশি রোগ নাই। আর একটা রোগ খুব মারাত্মক রোগ, সেটা হচ্ছে যে মোজাইক ভাইরাস, এটা আসলে কেন হয়? ওই ভাইরাস যেটা হয় এটা তো বিদেশি পেঁপে জাতে বেশি হয়, আমাদের এখানে এই বাগানগুলোর মধ্যে দেখেন আলহামদুলিল্লাহ কোনোটার মধ্যে কোনো ই নাই, কত সুন্দর আছে, তো এইরকম দেখা গেছে এই দেশের আমাদের ইয়েগুলো সিঙ্গারের যে জাতগুলো এগুলির মধ্যে খুব কম হয়। হ্যাঁ, আমি তো পুরো বাগান মোটামুটি দেখলাম, তো মোজাইক ভাইরাস তো কোনো চোখে পড়লো না আমার। ওইটা হলো আপনার ওই দেখবেন যে রেড লেডি, সুইট লেডি, গ্রিন লেডি যাদের বিদেশি জাত আছে এগুলো দেখা গেছে বেশি হয়।
আচ্ছা, ইয়া কোন মাটিতে সবচেয়ে পেঁপে ভালো হয়? বিলে দোআঁশের মধ্যে সবচেয়ে ভালো হয়, তাছাড়া তো পাহাড়ি মাটিতেও পাকা পেঁপের চাষ বেশ করে। দোআঁশ মাটিতে কি মোটামুটি হয় ভালো? বিলে দোআঁশে খুব ভালো হয়। বিলে দোআঁশে? আচ্ছা, আর ওই যে এমনি পেঁপের ফলন বৃদ্ধি করার জন্য কোনো পলিসি আছে কিনা? হ্যাঁ, ফলন বৃদ্ধি করার মধ্যে ওই যে আমরা হরমোন আপনার ব্যবহার করতে পারি, আর ওই যখন কিনা আপনি সার ব্যবস্থাপনা ঠিক রাখবেন, ইনশাল্লাহ ফলন ভালো আসবে। দর্শক, শুধুমাত্র পেঁপেই না, এসব জমিতে সাথী ফসল হিসেবে ধনিয়া পাতা, ওলকপি, স্কোয়াশ চাষ করা হয়। সেক্ষেত্রে পুরো জমির সার ব্যবস্থাপনাটা একটু ভিন্ন হয়, যেটা শাহ আলম সাহেব জানিয়েছে। সঠিকভাবে পরিকল্পনা করে পেঁপে চাষ করুন এবং লাভবান হন। ভালো থাকবেন, রোজা এগ্রোর সাথেই থাকবেন।